আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিওটা দেখার সব অনেক ভালো আছে, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে বার হয়েছি ঈদের শপিং করাত। রমজানের প্রথম দিকেও ঈদের শপিং করি লাইলাম। এইটার কারণ হইল গিয়া আমরা সবার প্রিয় জান্নাত বৃষ্টি আপু, উনি ওপেন হাউস করছেন, তো ওনার ওপেন হাউসে গিয়া ঈদের শপিংটা লই আইলাম। তানরে সাপোর্ট করা লাগে, বিকজ তার নতুন বিজনেস, নতুন বিজনেসও সাপোর্ট করা লাগে। সো যাই হোক, এখানে অনেক কাস্টমার আসলা, তাই যেহেতু অনেক জনপ্রিয় আর পপুলার, ওটা লাগে তান ই ওপেন হাউসটা খুব ভালো লাগেছে। বিকজ ওই লোকিয়া তানরে দেখা লাগে অনেক অনেক মানুষ আইসই, সো আওয়ার পরে তান বিজনেসও হেল্প করছেন, অনেক কেনাকাটা করা হয়েছে, আমি অনেকক্ষণ আসলাম ওপেন হাউসও আপুর। সো দেখে ভালো লাগছে। ওনার পাকিস্তানি ড্রেস আবায়াগুলো সুন্দর আছিল, পাকিস্তানি ড্রেসগুলোও নাইস আছিল, কালারফুল ড্রেস সকল আছিল, প্লাস আবায়াগুলোও সুন্দর সুন্দর আবায়া আছিল, অনেকেই নিশ্চয় নাবায়া। ব্ল্যাক আবায়াটা খুব পপুলার হয়েছে, বাট আমি ব্ল্যাকটা কি চাইছিলাম ওটা নিয়ে ব্লু তাহলে আমার লাগে আরও ভালো হইল অনেক, যেহেতু ব্লু কালারটা আমার পছন্দ। আর অলরেডি ব্লুর মাঝে আমি দুইটা লই লিছিলাম অন্য জায়গা থেকে, সো এখান থেকে আমি চাইছিলাম যে নেভি ব্লু ব্ল্যাকটা হইলে আরও বেশি ভালো লাগলো অনেক। সো যাই হোক, নেভি ব্লু আসিল না, শুধু ব্ল্যাক, নেভি ব্লু আইলে আমি লইমো। আর এখানেও দেখো কা তারা ড্রেসের যে কালেকশন, অনেক অনেক কালেকশন, আর অনেক পালা গেছে ওদিন তারার ড্রেসগুলা, ড্রেসগুলা খুব বেশি গেছে, পপুলারিটি ড্রেসে বেশি পাইছে, আবায়াও গেছে, আবায়াও সকলে পালা পাইছে, আবায়ের কোয়ালিটি ভালো আছে। আপুর ওপেন হাউসও ফার্স্ট এই পালা রেসপন্স পাইছেন সকলের কাছ থাকি, যেহেতু উনি একজন পপুলার মানুষ, সবে ওনারে পছন্দ করেন ব্লগের থ্রুতে, সবর পছন্দর ব্লগার হইলা তাই না, স্পেশালি আমরা সিলেটি হলে অনেক বেশি পছন্দ করেন। সো যাই হোক, সপ্তাহ মিলাইয়া ভালো তার ওপেন হাউস গেছে, দেখিয়ে ভালোও লাগছে। আর তার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ খুব বেশি হার্ডওয়ার্কিং, তারা দুইজনেরও প্রফেশনাল লাইফ খুব ভালো। আপুর কথা তো আর সবেও জানেন, বাইয়া তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, সো তারা দুজনও প্রফেশনাল লাইফ ও হাই কোয়ালিটি সম্পূর্ণ দুজন মানুষ। তারপরেও যে তারা প্রফেশনাল লাইফ তৈও তারা বিজনেস ব্লগিং করতে পারে আসলেও দেখার মতো, প্লাস দুইটা বিবি ছোট বাচ্চা লইয়া, আর বিদেশ বাড়ি তিতা করা খুব কষ্ট আসলে। আসলে যে পারে সব পারে একটা জিনিসে হয়, তো তারা যেহেতু তারা একটা সেটের প্রফেশনাল লাইফ আছে, সো সাইডে দিয়ে তারা এইগুলো করা তারা শখর বস ভালো লাগে দেখতে। এনিওয়ে আমি ওপেন হাউসও লং টাইমও লাগে যাই, মো কত সময় বইবা লাগে, তার লাগে আমি সকালে রান্না বান্না করিয়া গেছিলাম গিয়ে, ও প্রথম মনে হয় আমি বোনা খিচুড়ি বানাইছি রমজানের মাঝে, আর ফ্রাই জিনিসগুলো করছি, খুব কম ফ্রাই জিনিসগুলো করো হয় বিকজ রমজানও এমনিতেও আমি অত বেশি ফ্রাই জিনিস খাওয়ার খাই না, খাওয়া না খাওয়ার চেষ্টা করি, বাট মেহমান আইলে বা খেয়ে দিতে হইলে বা বাইচাইন তো লাগে অনেক সময় বানানি হয়। ফ্রাই জিনিসগুলো আমি আইয়া করছিলাম, কারণ আওয়ার পরে আমি হাফ অ্যান আওয়ার টাইম পাইছিলাম, দিস টাইম রমজানও হয়েছে গিয়া কুইকলি ইফতারও টাইম হয়ে যায়, কারণ আমরা লং টাইম ধরে রোজা রাখলাম লম্বা দিনও, সো এখন বাটি দিন হয়েছে যেন কিলা বেড়াছেড়া একটু লাগি যায়। সো যাই হোক, আমি আইয়া ফ্রাই দেতা আসিল ওটা করি লাইছি, কারণ বোনা কিছু যেহেতু করা আসিল খরিয়া রাখিয়া গেছিলাম গিয়ে সকালে, এইখানে আমি ফিস ফ্রাই করাম বোনা কিছুরি লাগে খাইবা লাগে, যেহেতু আমি একটা খাই না, সো আমি এলার্জি প্রবলেম লাগিছে, বোনা খিচুড়ির লগে খাইবা লাগে, আমি এনেকৈ ফিস ফ্রাই করছিলাম, আর তোরা বাজা বুজি তো আর আসিল আলু পাকুড়া আর বেগুনি। সো যাই হোক, আলহামদুলিল্লাহ সপ্তাহ মিলাইয়া রোজা তো দেখতে দেখতে যা আরও গিয়ে, আজকে তো আমি যে সময় ভিডিও দিমু এই সময় তো 11 রোজা হয়ে গেছে, রোজার দিনগুলা খুব দ্রুত যায় গিয়ে। আমার এই ব্লগটা করা আসিল 6 রোজার, আমি যেহেতু রেগুলার ভিডিও দিই না ওটা লাগে আপলোড করছিলাম না, ও আসিল ফাইনাল লুকস আমার বোনা খিচুড়ি, বোনা খিচুড়ি দেখতে দিলা সুন্দর হয়েছিল, খাইতে হলা খুব বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আদান হয়ে গেছে, এখন ইফতার টেবিলও আইন নিয়েছি, আমরা ইফতার করে লাইরাম। আমার আজকে ব্লগ অতটুকু আসিল, যারা নতুন আমার ভিডিওগুলো দেখরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যদি ফেসবুকও দেখিয়া থাকেন ফেসবুক পেজটা ফলো করবা, আর বেশি বেশি করে দোয়া করবা, যেহেতু রমজান মাস দোয়া কবুলর মাস, বেশি বেশি করে দোয়া করবা, আমার পরিবারও লাগে আমার লাগে আপনারা সবার লাগিয়েও দোয়া থাকবো, আর স্পেশাল দোয়া থাকবো যারা খুব বেশি আমার এনকারেজ করেন আমার ইউটিউব লাইভ ব্লগ লইয়া, বা লাইক করেন কমেন্ট করেন আমার ভিডিওগুলোর মাঝে উৎসাহিত করেন, তারা সবার লাগিয়ে স্পেশাল দোয়া থাকবো। আমার আজকে ভিডিও অতটুকু আসিল, থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, খোদা হাফিজ।